বেচা বারবার কি বলে সাবধান করে দিয়েছিল মনে আছে? তা কি বলতো? আম হলো এর মধ্যে ভুলে মেরে দিয়েছিস, বলেনি যে রাস্তাঘাটে ট্রেন ছেড়ে দিয়েছি শেষদিন, এখন আর ঝগড়া বিবাদ না করাই ভালো। তা বলে সারা রাত গায়ে গা লাগিয়ে যেতে হবে নাকি? তাই তো, তুমি আগের মূল্য পেয়েছ নাকি? এই হরকর যা না, ইধার জায়গা নেই হ্যাঁ। দেখছো কিরকম ঠাটা, বাক কি সরে না। আয় শুনতা হ্যাঁ, তাকাকে তাকাকে দেখতা কি আর সরকার যা না। আমায় বলছি আজ গেল যে কি বাঙালি রে, আমার জন্য কি আপনাদের খুব অসুবিধা হচ্ছে? তা একটু হচ্ছে বাবা, আমরা কয়েকজন বিধবা একলা কিনা, তাই একবারে শেষ মুহূর্তে এসে পড়েছি বলে জায়গা রাখতে পারিনি। তা কি করে বুঝবো বল, আজকালকার পোশাক আশাক দেখে তো বোঝবার উপায় নেই যে কে বাঙালি আর কে খ্রিস্টান আর কে পাঞ্জাবি। আচ্ছা দেখি চেষ্টা করে কোথাও যদি একটু জায়গা। আর পাচ্ছ কোথায়, দেখছো না গাড়ির অবস্থা? আর থাকলেই তোমাকে দেবে নাকি, ওই দেখো না তিনজনের জায়গা নিয়ে একলাই বসে আছে। ফ্যাটফ্যাট করে তাকার, ভালো মানুষ পেলে তো আরো জায়গা ছাড়বে না, এমন হেঁটে বসবে মনে হবে যেন বাপের চাকরের সঙ্গে কথা বলছে। আর বলে কি, সে সন্ধ্যে থেকে বেজা এসে আমাদের তুলে দিয়ে গেছিল, তাই কি একবার ভাবো দিদি শেষ দিন বেজার মধ্যে সন্ধ্যা ছেলে বলেই তাই পেরেছি। তোমার দেখলি নি সেই মিনিষেটার সঙ্গে তো বেজার আর চলে হাঁটাহাঁটি লেগে গেছিল, নেহার লোকটা মধ্যে কঠিন তুলে গেল। শেষ পর্যন্ত তোমার মালপত্তর কোথায়? দরজার কাছে রেখে এসছো বুঝি? তবেই হয়েছে, দেখো গে এতক্ষণ সব ভাগ বাটরা হয়ে গেছে। আগে না যা কিছু সব এতে। তোমার সে কি গো, তোমার ডেরা ডান্ডা সব ওতেই? আগে হ্যাঁ, চেনাশোনা কারোর বাড়ি যাচ্ছ বুঝি? চেনাশোনার বাইরে থাকবো বলি তো যাওয়া। তোমার সে কি গো, কোথায় থাকবে কি করবে তা কোনো ঠিক ঠিকানা নেই? আপাতত নেই, তবে একটা কিছু হয়ে যাবে নিশ্চয়ই। তাই বলো, নইলে এই কি আর বিবাহী হয়ে ছাদার বয়স নকিন্তু করবার শুনো। পড়াশোনা করো বুঝি? আগে আগে না না সে পাট অনেক কাল চুকে গেছে। অনেক কাল চুকেছে? তোমার আবার অনেক কাল কি বাবা, এই তো শুরু। হ্যাঁ তুমি তো খুবই সন্ধে। তবে তুমি চাকরি করো? বাপ মা আছেন? বাবা কি করেন? ভাই বোন কাকে? বাড়ি কোথায়? নিজেদের বাড়ি। নাম কি তোমার? আর বাবার নাম? তোমরা কি আরম্ভ করলে বলো তো বাবা। দেখি তোর বুঝি ঘুম পেয়েছে রেনু? হ্যাঁ তা সে কথা বললেই তো হয়, তো ধমকাচ্ছিস কেন? তবে কারো কলর 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 আবার কিল, দুটো কথা কলছি বই তো না। নাও শেষ, তুমি আবার ওর কথায় কান দিচ্ছে কেন? কান টেনে কথা বললে কানে না তুলে যে উপায় থাকে না ভাই ছোট বৌদি। তা কি কখনো হয় ও তোমাদের কান টেনে কথা বলবে? কয় বুঝি মনুষ্যকে মাথা ঠেকলি। ও আবার কি কথা অবু? তাই না, কথা ছিঁড়ি দেখো, তোর কবে ড্যান্ডমি হবে অবু? বাইরের লোকের সামনে আছে বাবু ঘট হয়ে দেখছো তো ভাই, আমরা নিজেদের ভেতর কিরকম ঝগড়া করছি। ঝগড়া আমি কোথায় শিবি থাকুন, ও এমন একটু একটু হয়ে থাকে। দিন আপনার থলিটা দিন, জায়গা আছে রেখে দিন, একটু হাত পা ছড়িয়ে বসুন, সারা রাত যেতে হবে যে।
আছে ওটা তিনি বা কেমন? তোমার জিনিসগুলো গুছিয়ে টুছিয়ে দিতে পারেননি? না মানে মাকে না বলেই এসছি আর কি। সে তোমার দেখেই বুঝেছি, মার সঙ্গে তো ওই করতেই আছো বাবু তোমরা, হার না জানালে আর তোমাদের ভালো লাগে না। সবাই মিলে প্রশ্নের পর প্রশ্ন করে অতৃষ্ট করে তুলেছে না? না তা নয়, তবে এরাও যা মনে করছেন সেটাও ঠিক নয়। এমনি কলকাতা ভালো লাগছে না, তাই একটু সমুদ্রের ধারে বেড়াতে যাচ্ছি। পন্ডাল আছে? আমার
দরকার নেই অমন পান্ডার। মুখ করে সারা রাত বুড়ো আমলকে আমায় ঠিকিয়েছে জানো? আমি তোমাদের সন্তান আসবো। সন্তান? তোর কাছে যদি জগন্নাথের চটিকাটি থাকে অমন জগন্নাথ নাই বাড়ি। ঠাকুরদার নাম হরনাথ রায়, বাবার নাম প্রণবেশ রায়। হরনাথ প্রণবেশ, হরনাথ প্রণবেশ, হরনাথ প্রণবেশ, হরনাথ আসেনি জিনিসপত্র নিয়ে তুই আমার সামনে আয়। হ্যাঁ ও তুই বলো আর একটা রিকশা। আমি তাহলে আসি ছোট বৌদি। আসো, কতদিন থাকবেন এখানে? কিছু ঠিক নেই, হয়তো কালই চলে যেতে পারি, আবার কিছুদিন থাকতেও পারি। বাইরে বেশ মজার ছেলে তো আপনি, এই বললেন সমুদ্র দেখতে এসেছেন। তাই, কিন্তু যদি ভালো না লাগে? এই দেখো তুমি আছে দেখছি, জিনিসপত্র কিছু ভুলে ট্রেনে ফেলে আসনি তো? আগে না। কিন্তু চোখ দোকানে যে ভাই তোমার কি রকম ভুলো ভুলে, তা বলে তোমার মতো অত নয়। দেখছি তো ভাই তুমি ঘাটটা করছে। আচ্ছা চলি হে, এখানেই থাকুন, বিকেলে দেখা হবে সমুদ্রে। চলো শেষি, রেনু আয়। চলো শেষি, চলো। আমার বাড়ি কেন? দোকানে দুবেলা খাবে, বাঙালি মাছ খায়, মাঠের ব্যবস্থা করে দেবো, বারো আনা করে দেড় টাকা, তারপর সবাই থাকবে ব্যবস্থাও করে দেবো। চলো চলো। ট্রেনে যে তোমার বউকে দেখেছিলাম সে কোথায় গেল? সে বাবু সিগনালের দিক দিয়ে ঘরে চলে গেল, টিকিট ছিল না বাবু, গরিব মানুষ পয়সা কোথায় পাবো। চল। আপনাদের এখানে একটু জায়গা হবে? আমি কিন্তু একা। ভালো লাগা তো বাবু, আমি জানি। বাজু বাজু হো, বাবুকে সিঁড়িওয়ালা কামরা খুলিয়ে দেও। দেখেন বাবু, রাত 10 বাজে হামলোকে দরওয়াজা বন্ধ হয়ে যায়, আপনি যান, পরে আসি আমার খাতা সই করিয়ে দেবে। হ্যাঁ নিশ্চয়ই বাবু, একটা টঙ্কা দিও, খাবার বন্দোবস্ত করবো। দেড় ঘন্টা পর আসি তোমাকে নিয়ে যাবো। বাবুজি আপনি বিশ্রাম নেই? না ও ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। আপনি যখন বাইরে যাবেন ঘরে তালা দিয়ে যাবে। ভাড়া তো নেই? বুঝলাম তো নেই, ভাড়া পাওয়া যায় এখানে, সবকিছু ভাড়া পাওয়া যায়।
বাসন বালতি উনুন করা আসবে কি না আসবে কি সেবে মিলবে বাউন বলেন বাউন মেলক বলেন মেলক না না থাকেন ঠিক আছে তুমি যাও আগুন ভরা কালা ছাদ জলে কি আর ঠান্ডা বাবু না বাবু আলু আছে আলু না বাবু আলু ভর্তি করা দিয়ে নেমে গেল যে না বাবু আলু আছে ট্রেনে আপনি তো আগে হ্যাঁ সেখানে উঠেছেন বুঝি আমাদের যে ধর্মশালা ওঠার কথা ছিল সেখানে জায়গা পেলাম না তাই এখানে এলাম কিন্তু আপনাকে একই খাট দিয়েছে দাঁড়ান আমি ছোট বৌদিকে বলি
আগে আগে না না ছোট বৌদি একটা কথা জিজ্ঞেস করবো, আচ্ছা রেণু দেবী এত অল্প বয়সে বিধবা? ঝুট পাগল,
কে বললে রেনু বিধব? তবে হচ্ছে এখন অবস্থা বিধবার পাড়া। কেন? না না থাক থাক, দেখুন তো কি অহেতুক কৌতূহল। না অহেতুক কিসের, মানুষ তো মানুষ। তোমার রেনু ছোট বৌদি এসো, দেখবে এসো কি সুন্দর একটা মূর্তি। কোথায়? এসো না, দেখুন মেয়ের কাণ্ড। এই আস্তে আস্তে খা, শেষটি বলি ভাবছি। রেনু, ও রেনু বৌদি, রেনু তো এই সঙ্গে বসে গেলে পারত, কোথায় গেল? সাথে আছে, পরে খাবে খুন। ও তোমাদের তো খেতে সেই রাত দুপুর, আমাকে বাবু দু ঘন্টা তাড়াতাড়ি পরোটা করে দাও। আমার এই অবু অবু কি হচ্ছে কি? আরে লোকের সামনে কিছু মারছি ওষুধ কি গো? একটু শুনেছি তো শাঁকিয়ে ধরো, শাঁকবি আর মার থাকিস নে অবু। পাউডার সিস্তি পাউডার, রাত্রির বেলা শোবার আগে ওরা আমার পাউডার না মাখলে চলে না। সত্যি বাবু আমার চলে না, তোরা তো দিনের বেলা মাখতে দিবি না। কিরে মুড়ে করবি আমার? ফের যদি কোনোদিন কাউকে কচু গিলিয়েছ দেখাবো মজা। না মা, না 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 মা, চাটুনি দিও তো। চাটুনি গরম খিচুড়ি শেষ দি মুলাটা একবার দেখেছ? পুরীতে আপনারা কতদিন থাকবেন ছোট বৌদি? বেশ কিছুদিন। আগে রেনু একটু মন শান্ত কর, কলকাতাতে যা ঝড় গেল ওর উপর দিয়ে। হ্যাঁ ওকে দেখছি আর বড্ড খারাপ লাগছে। ওর জন্য ভয় হয় আমার মাঝে মাঝে, ওর জীবনটা নষ্ট না হয়েছে। এই কি বলছেন, জীবন নষ্ট হবে কি? না সত্যি, সবাই তো সব আঘাত সহ্য করতে পারে না। তাছাড়া ওর কতটুকুই বা বয়স, আর জীবন সম্বন্ধে ধারণাই বা কতটুকু? তখন বলতে বলতে বলা হয়নি, রেনু আমার ভাসুরের মেয়ে, কিন্তু ছোটবেলা থেকে সবার মতনও আমাকে বৌদি বলেই ডাকে। তখন দু বছর বয়স, ওর মা বাবাকে আমার হাতে তুলে দিলেন, সেই থেকে মনের মতো মানুষ করেছি। কত বছর বিয়ে পাস করেছে, একটি ছেলেকে ভালোবাসে, তার নাম নিখিল। ছেলেটি যদিও কিরম সাহেবী সাহেবী চাল চলন, তবু বাবু আমার ওকে ভালো লেগেছে। রেনু ধরে বসলো নিখিলকে বিয়ে করবে, এদিকে অন্য জাত বলে ওর মা বাবা কিছুতেই রাজি হলেন না। দু বছর ধরে এ নিয়ে চললে তুমুল অশান্তি, বাড়ি শুদ্ধ সবাই মিলে মেয়েটাকে কি অপমানটাই না করবে। কিন্তু রেনু তার জেদ কিছুতেই ছাড়লেন, সে সোজা জানিয়ে দিলে নিখিলকে ছাড়া সে কারোকে বিয়েই করবে না, তাতে যা হবার হবে। আমাকে তো সবাই দোষ দিতে লাগলেন, আদর দিয়ে নাকি আমি ওর মাথা খেয়েছি। যাই হোক, রেনুর জেদ দেখে সবাই আমার পর ছেড়ে দিলেন যা করার আমি, কারণ ওর মা বাবা জানেন তিনি আমার কতখানি জুড়ে আছে। জানেন অনেক আনন্দ অনেক আশা নিয়ে তো বিয়ে ঠিক করলেন, এমন সময় নিখিল এসে, ছোট বৌদি একবার ভেতরে রেনু শুয়ে এসে মন খারাপ করছে। সে কি শুধু চুপটা কেঁদেই চলেছে, তোমরাও ভেতরে চলো, ভালো লাগছে নাকি?
গুপ্তায় নমো বিষ্ণোয় বামপতে নমো জলধিরূপায় নদীনাম পতয়ে নমঃ সমস্ত জগদাধার শঙ্খ চক্র গদাধর দেব দেহি মম অনুজিয়াম তব তীর্থ নিষেবণে ত্রিতত্ত্বান্তকমীশালং নমো বিষ্ণু অপাম পতিম সান্নিধ্যং কুরু দেবেশ সাগরে লবণ চাই আগে আপনার হোটেলে একটু জায়গা হবে? তা হোটেল যখন আর ঘরও যখন খালি আছে তখন জায়গা থাকাই স্বাভাবিক, তার আগে যে একটু নিয়ম কানুন মানতে হবে। কি বলুন? থাকবেন কজন? আগে আমি একা। আশা হচ্ছে কোত্থেকে? কলকাতা থেকে। থাকবেন কদিন? কালও চলে যেতে পারি, আর কিছুদিন থাকতেও পারি। মালপত্র কোথায়? আগে এই যে। বাহ, বিদেশে আসার মতন মালপত্রই বটে। কেসটা কি পলাতক না পরীক্ষায় ফেল? আগে না। বাপ বিয়ের জন্য মেয়ে দেখছেন বুঝি? আগে না, ওসব কিছু নয়। তো কি বিশ্বাস করতে হবে আমাকে? নিতান্তই বেড়াতে আসা হয়েছে, এই জীবনে অনেক দেখলুম বাবা। দেখুন, ওভাবে কথা বলবেন না, জায়গা যদি না হয়। আবার রাগ পাচ্ছে দেখছি। তা এখন তো কোনো ট্রেন নেই, রাত্রি যাপন হলো কোথায়? সমুদ্র তীরে। বাহ, করা হয় কি? এই একটু লিখে ঠিকই। নভেল না পদ্য? দেখুন, আমাকে রাখায় বোধহয় আপনার অসুবিধা আছে, আমি বরং অন্য হোটেলে যাবে। তোমাকে দেখলে সবাই ওই এক প্রশ্ন করবে। তিনতলার এক নম্বর ঘরটা বাবুকে খুলে দে, গরম এক কাপ চা দিবি বুঝলি? দেখলে তো মনে হয় পেটে সাত দিন কিছু পড়েনি। ঘরখানা একবার সমুদ্রের ওপর বুঝছো। ডাক দিন সে যায় পথ দেখে যাই গুছো বাবু, চলো। আমার ঘরে থাকাই দায় পথ দেখে যাই গুছো, ডাক দিন সে যায়। পথের হাওয়ায় কিশোর বাজে বাজে আমার বুকের মাঝে, পথের হাওয়ায় কিশোর বাজে বাজে আমার বুকের মাঝে, বাজে বেদনা আমার ঘরে থাকায় শয়ন হবে কোথায়? এই খালি তত্ত্ব বসে যত সব, এখন বিশ্রাম করে দয়া করে একটু নিচে আসবেন। হোটেলের একটি খাতা বলে বস্তু আছে, তাতে নাম ঠিকানা লিখতে হয়, ওই পাওনা গন্ডা আদায় করতে হবে তো নাকি?
তুমি এখানে কতদিন আছো? বাবু 12-14 বছর হলো। বড়কর্তাকে ছেড়ে কোথাও যেতে পারে। মনে রাখবার মতো মানুষই বটে। মে আই কাম ইন? আসুন। আর ইউ বেঙ্গলি? মি টু বাবু, আমি জানি আছি। দেখি বুঝেছি বাঙালি, তা না হইলে মন ঢুলু ঢুলু চোখ, আর নমিছোটা মানুষটা ভাব হবে কেন? কি চান আপনি? আচ্ছা, গীতা আর শ্রীকৃষ্ণের কথা কিছু জানা আছে? হ্যাঁ আছে একটু। আচ্ছা গুড। আচ্ছা, বঙ্কিমচন্দ্রের কৃষ্ণ চরিত্র পড়া আছে? বাঙালির ছেলে যখন পড়ে থাকে তাই স্বাভাবিক। ভেরি গুড, তাহলে গীতাটা কিনুন, আমাদের মঠ থেকে বেরিয়ে। আমার দরকার নেই। আরে সে আমি আগেই বুঝেছি, ও চোখে কিছু ধ্যান তাকে আমি বুঝি না। কিসের বলুন তো? তাহলে শোনো, পাইলা বাদরি কুচো কোন নবরঙ্গ, দিনে দিনে বড় ক্রীড়য় অনঙ্গ, রসবতী নারী রসিক বড় কান, রই রই চুম্বই নার বয়ান। বিদ্যাপতি, খেউট ছাড়া আর কিছু লেখেননি বুঝি? লিখবে না কেন? কিন্তু তোমরা তো এইসব রসিকতাই শুনতে চাও। না চাই না, আপনি যেতে পারেন, কোনো কিছু করা আমার পক্ষে সম্ভব না। না না, সে কথা বলে চলবে না তো বাবাজি, আর কিছু পয়সা ছাড়ো না বই কেন। চুলুম নাকি? বইও কিনবো না, পয়সাও দেবো না। তাও যদি আপনাকে আমি না জানতাম। বাবাজি বাবাজি, তুমি আমাকে জানো নাকি? জানি মানে, আপনাকে আমি দেখেছি ধর্মশালায় একটি মেয়েকে স্নান করাচ্ছেন, আপনার আচরণে শালীনতার অভাব ছিল, আপনি যান। কি করবো বাবাজি, এমনিতে কেউ বই কিনতে চায় না, তাই জয়দেব বিদ্যাপতি রসের খেয়ে শুনিয়ে দুটো পয়সা রোজগার করি। সত্যি ভুল বুঝেছেন শ্রীবিদি, আমার মনে হলো আমি বোধহয় আপনাদের তীর্থের ব্যাঘাত ঘটেছি, তাই চলে এলাম। যাকে এখন বলুন কি করতে হবে? চান করবে না? চান চান হোটেল থেকে সেরে এসেছি শ্রীবিদি, আপনারা বরং চান করুন, আমি দেখি। মারবো এক থাপ্পড়, মেয়েরা চান করবে উনি বসে দেখবে। জি, না না তা নয়, তবে হঠাৎ যদি একটা কোনো আপদ বিপদ ঘটে তাহলে বাঁচাবার জন্য একজনের থাকা দরকার তো। আমি আছি বাবু। চলো শেষজি, ওর বড় চাল হয়েছে, যেতে যেতে কথা বলতে আসে কিনা তাই। চলো কিনে নেন, কি চান করবি না? না শেষজি, তোমরা যাও আমার ভালো। ও চাবো মন্দিরে গেছেন পুজো দিতে। Thank you.
সবার সাথে এরকম মন খারাপ করছে। সবাই খুব ভালোবাসেন আপনাকে। কোথায় উঠেছেন আপনি? ওই যে ওই হোটেলে। বাহ, বেশ সুন্দর তো, একেবারে সমুদ্রের উপর। চার্জ খুব বেশি না? না, বরং খুব সস্তা। চার্জ বেশি হলে আমি কি আর ওখানে উঠতে পারতাম? সমুদ্র স্নানের মজা হলো, কাউকে চান করতে দেখলে আবার চান করতে ইচ্ছে। যান না, করুন না। আমার তো একবার চান হয়ে গেছে, বরং আপনি যান, ভালো লাগবে। কিছুই ভাল লাগে না। চলুন চলুন, সমুদ্রের ঢেউয়ে শরীরের সঙ্গে মনও ভালো হয়ে যায়। আসুন আসুন না। এমন করে কতদিন চলবে পালমশাই? ছেলে রোজগার করতে যান না তার কাছে, বয়স হয়েছে, একটু সেবারও তো প্রয়োজন। তা ঠিক, ছেলেটা তো ভালোই, কিন্তু কথাটা কি জানো মহিন, কারোর সঙ্গে আমার বনি না। ঠিক কথা। আরে ভাই, বয়সের গুণ এবং কাউরেই সহ্য করা যায় না। সমুদ্র স্নান হলো, ডিপ এন্ড ভাস্ট, ইউ ক্যান নট মেজার দিস ভাস্টনেস, বাট ইউ ক্যান ফিল ইট, তাই না? না না, সেরকম কিছু নয়, মুখ দেখলে আমি মানুষ চিনতে পারি। এই সমুদ্রের তলায় কি আছে যেমন আমরা জানি না, তেমনি পুরীর ইতিহাসে সব কথা জানা নেই। কেউ বলে পুরী, কেউ বলে পুরী ধাম, কেউ বলে শ্রীক্ষেত্র, আবার অনেক অনেক দিন আগে এর নাম ছিল চরিত্রপুর। কোনো প্রমাণ বা ডকুমেন্টারি এভিডেন্স নেই বলেই হয়তো মানুষ কল্পনার আশ্রয় নিয়ে পুরী ধামের কথা এমনিভাবে প্রচার করেছিল যে শতাব্দীর পর শতাব্দী ধরে কোটি কোটি মানুষের মিছিল এসে দাঁড়িয়েছিল পুরীর মন্দির দ্বারে।
খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে নবম খ্রিস্টাব্দ পর্যন্ত এদেশে বৌদ্ধ আর জৈন ধর্মের লীলা চলেছিল। তারই স্বাক্ষর হয়তো আজকের উদয়গিরি, খণ্ডগিরি। হিউয়েনসাং এদেশকে বলতেন মুছা অর্থাৎ উড়িষ্যা। তিনি এই দেশের সাগরের তীরে আর পাহাড়ের চূড়ায় অনেক বৌদ্ধ স্তূপ আর জৈন মন্দির দেখতে পেয়েছিলেন। তার কারণ হয়তো এই উড়িষ্যার কলিঙ্গেরই রক্তপাত দেখে অহিংসার বীজ পুঁতেছিলেন ভারত সম্রাট রুদ্রাশ। প্রাচীন এই দেশ আর কত যে দেখার জিনিস আছে এখানে তা বলার নয়, কিন্তু মন নিয়ে ব্যস্ত আমরা সব সময় নিজেদের মধ্যে গুটিয়ে রাখি। জানেন এই যে মাটির উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, এই মাটির কীর্তন আছে কালিদাসের রঘুবংশে। আপনি এত জানেন এত বলছেন, তবে আপনার এত কষ্ট কেন? কষ্ট কে বলল আমার কষ্ট কথা? ছোট বৌদি বলছিলেন যে আপনার নাকি ভীষণ কষ্ট, খালি ছুটে ছুটে বেড়াচ্ছে। ও না না, ও কিছু নয়। তাহলে আমি দুঃখী দুঃখী ভাববেন না, জানো যখন কিছু ভালো লাগে না তখন দেশ দেখতে বেরিয়ে পড়ি। সবসময় যে পাই তা নয়, তবে দেখারও তো একটা আনন্দ আছে। এই দেখুন আপনাকে ছেলে মানুষ পেয়ে কি সব আবল তাবল বোঝাচ্ছি। ছেলে মানুষ আমি নই। কিন্তু কই আপনার কথা তো কিছু বললেন না। আমার কথা কিছু নেই, আর যা আছে তা শুনেছেন তো ছোট বৌদির কাছে। এবারে কিছুদিন থেকে যান সিদ্ধেশ্বর বাবু, অনেক কাল পরে তো এলেন। না দাদা, আমার কি বেশি দিন এখানে পোষায়? যা সব আইন কানুন করে রেখেছেন, এক ফোঁটা লাল জল পাবার উপায় নেই। অসম্ভব, বেঁচে থাক আমার মহাশয়। সিদ্ধেশ্বর বাবু বলছি একই রকম রয়ে গেলে। আরে দাদা, আপনার জন্য যখন মাঝে মাঝে মন কেমন করে ছুটে চলে আসি। আরে এসো এসো ভাই, এসো এসো এসো, বসো বসো। আবার যেখানে নতুন এসেছেন, একেবারে ইয়ং ম্যান, একেবারে মোস্ট মডার্ন ইয়ং ম্যান। আই সি, লজ্জা দিচ্ছেন? না না, আর ইনি হলেন সিদ্ধেশ্বর বাবু, ও কাল উড়িষ্যায় আছেন, রম্ভায় থাকেন। হ্যাঁ ভাইয়া, মহাশ্মশান। ইনি হলেন পাল মশাই। আপনাদের যোগাযোগ আছে বসে? বাবাজি আমাদের লেখক, আর পাল মশাই আমাদের সাহিত্য টাইত্য চর্চা করে। সাহিত্য চর্চা করি বলো না, সাহিত্য ভালোবাসি। বাহ, খুব ভালো। তা বাবা, কবিতা কাকে বলে বলতে পারো? আগে মানে কবিতার ডেফিনেশনটা কি? উপন্যাস, এই যে বড় সাংঘাতিক প্রশ্ন করলেন। কেন, আজকালকার ছেলেদের মতন তুমি বলে ফেলো না, কবিতা ইজ কবিতা, পোয়েট্রি ইজ পোয়েট্রি। বরং আপনি বলুন, আমি শুনি। যেমন গদ্য হচ্ছে প্রয়োজনের ভাষা, সে অনেক তথ্যের বোঝা ফেরি করে বেড়ায়। বাস্তব জীবনে তার প্রয়োজন অপরিহার্য। তেমনি কবিতা হচ্ছে উপলব্ধির ভাষা, যে উপলব্ধির উপময়। ধরো রবীন্দ্রনাথের চক্ষে আমার কৃষ্ণা, কৃষ্ণা আমার বক্ষ জুড়ে। শুনছেন? আমি এক্ষুনি আসছি। ওইটাই আমি, একটা কিছু ফুল মাল আছে। ভাগ্যিস ডাকলেন, নইলে মারা পড়েছিলাম আর কি। দেখুন, তখন আমি চলে এসে অভদ্রতা করেছি, কিছু মনে করবেন না। এখানে তো এসব পাবার উপায় নেই, তাই সঙ্গে করিয়ে এনেছি। তোমার কোন রকম অসুবিধে করলাম না তো? আগে না না, আপনি বসুন। হ্যাঁ, থ্যাংক ইউ। আহ,
একা একা বসে খেতে ভালো লাগে না। দাও দেখি একটা গেলাস ফেলাস দাও দেখি। না মহাশ্মশানে বাস করি, তাই যখন মানুষের মুখ দেখতে ইচ্ছে করে তখন পাওয়া যাবে খুঁজে নি। কোথায় আপনার মহাশ্মশান? রম্ভা, নাম শুনেছ? না। এক পাশে চিল্কা, আর এক পাশে পূর্ব ঘাট পর্বতমালা। তাহলে তো নিশ্চয়ই খুব সুন্দর জায়গা। মনোরম, অতি মনোরম। তাহলে মহাশ্মশান বলছেন কেন? আরে সেখানে যে ডাকিনী যোগিনীদের ভিড় ভায়া, বুঝলে না তো? আচ্ছা, এই পুরীর মন্দিরের দেবদাসীদের কথা শুনেছ নিশ্চয়ই? হ্যাঁ। এই দেবদাসী কোথায় যখন উঠে গেল তখন তারা সবাই এসে ভিড় করলো এই রম্ভায়। আমি এখন জগন্নাথ সেজে বসে আছি অনেক সেবা দাসী নিয়ে। ও হ্যাঁ, তা একবার সেখানে যাবে নাকি ভায়া? শুনলাম তো তুমি লেখো টেখো অনেক খোরাক পাবে। বেশ তো, দেশ দেখার জন্যই তো আসা। চলো, তোমার মাথাটা বেশ ভালো করে খাওয়া যাবে। তোমারই মতন দেশ বেড়াবার নেশা একদিন আমার ঘাড়েও চেপেছিল জানো। সে নেশা একদিন এমনই প্রবল হয়ে উঠল যে ঘর বাড়ি সব ছাড়িয়ে তবে ছাড়লে। লোকে ঘর ছাড়ে সাধু হবার জন্য, আমি ঘর ছেড়েছি ভোগ করবার জন্যে। এখন আর আইন কানুন দেখি কি হবে দাদা, বসুন না। দেখো, জীবনে আমি সবকিছু ছাড়তে পারলাম, শুধু এই ভদ্রলোকের মায়া কিছুতেই ছাড়তে পারলাম। কি জানাতুন বলো দেখি। আই লাভ জানো, মরবার সময় আই উড লাইক টু ডাই অন হিজ ল্যাপ। এই আবার শুরু হলো বাজে কথা। অনেক দিনের বন্ধুত্ব আপনাদের? না, তা প্রায় 30 বছর হবে। নন কোঅপারেশন মুভমেন্টে কলেজ ছেড়ে দেশ স্বাধীনতার হুজুগে মাতলাম, জেল হলো। জেল থেকে বেরিয়ে আবার আন্দোলন, আবার জেল, আবার আন্দোলন, আবার জেল। এমনি করে একদিন দেখি যৌবনটা কেটে গেল এই জেলেরই মধ্যে। কি আর করি, চাকরি করার ইচ্ছে নেই, শেষে নির্জনে এই হোটেলটি খোলা, সেইখানে ওর সঙ্গে দেখা, আর এই 30 বছর ধরেই জ্বালাতে। অদ্ভুত যোগাযোগ আমাদের জানো ভায়া। উনি সিগারেট পর্যন্ত খান না, আর স্বভাবে গিনি শোনাও নয়, যাকে বলে একবারে খাঁটি শোনা। আর আমি বাইসেস বাইসেস এন্ড বাইসেস। বাবু, কিরে বাবু, নতুন বোর্ডার এসছে, চ যাচ্ছি চ। কিলে আড্ডাটা মাটি করে আপনি আসতে বললেন, আমি হুট করে চলে এলাম, কেন বলুন তো? পথে বেরিয়েছো ভায়া, কত মানুষের সঙ্গে দেখা হবে, মন যাতে নিজে দেয় দেখা তাতে হবে।
বাবা, এই দেখি এলাহি ব্যাপার। এটি হচ্ছে আমার ডেরা, এখানে সব কিছু পাবে ভায়া, এক শ্রী ছাড়া। এখানে একটি নেটিভ স্টেটের এক রাজকুমারের কাছ থেকে কিনেছিলাম। তাহলে অর্থ কিন্তু আছে আপনার, বলুন। কিন্তু প্রচুর আছে, এত আছে যে খাবার লোকের অভাব। কি করে করলেন এত টাকা? ব্যবসা ব্যবসা। রম্ভা হচ্ছে ধান চাল আর রবি শস্যের আড়ত, এত বড় আড়ত আর উড়িষ্যা আর কোথাও নেই। And I am the king of those Arodas. এই লোকের কৃপাটুকু আছে বলে আজও লোকে খাতির করে মানে, আর আমিও তার অন্য সুযোগ। জীবনে দুটো জিনিস নিয়ে নাড়াচাড়া করলাম ভায়া, এক অর্থ আর এক সেবা দাসী। Thank you.
আর এখানে ভালো লাগছে না? না 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 তা নয়, তবে এবার যে যেতেই হবে। আমি জানি আমার এই জীবন কেউ সমর্থন করবে না। আচ্ছা আপনার দেশ কোথায় সিদ্ধেশ্বরবাবু? কলকাতায়। আমার ঘর সংসারের কথা জিজ্ঞেস করলেন না? জীবনে বিয়ে করে সংসারী হওয়ার সুযোগ এল না। না ভুল বলেছি, সুযোগ এসেছিল, মন চাইল না। আচ্ছা গে, তুমি এখান থেকে যাবে কোথায়? সোজা বাড়ি? ঠিক বলতে পারছি না। দেখো তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করো না, মানে উপদেশ টুপদেশ ভেবেন নিও না। বলুন। পথে পথে ঘুরে বেড়াম, কিন্তু তার একটা ফিলসফি আছে, একটা ধর্ম আছে, একটা উদ্দেশ্য আছে, বলো তাই কিনে? নিশ্চয়ই। পুরীতে তোমার সঙ্গে একটি মেয়েকে দেখলাম, খুবই অসহায় লাগলো, মনে হলো ও তোমার কাছে কি চাইছে। আমি তো জানি না এত কথা, আপনি জানলেন কি করে? ভায়া, 30 বছর ধরে কত মেয়ের সংসর্গে এলাম, ওদের চাহনিকে যে সব লেখা থাকে, এটা আমাদের একটু অনধিকার চর্চা হচ্ছে না? না না মোটেই না, অধিকার বোধের ব্যাখ্যা আমি অন্যভাবে করি, সে কথা যাক। আসল কথা কি জানো, যদি দেখি কোথাও একটা জীবন অসহায় ভাবে নষ্ট হতে চলেছে, ভারী কষ্ট হয় আমার। নিজের জীবনটাকে একেবারে নষ্ট করে যখন জীবনের মূল্য বুঝলাম, মাচ টু লেট। ছোট বৌদির আমি আপনার খোঁজ করতে গিয়ে শুনলাম আপনি চলে গেছেন, ভেবেছিলাম দেখা হয়তো আর হলো না। হ্যাঁ মহিমবাবু বলছিলেন, তারপর আপনার সব কেমন আছেন? আছি একরকম। সমুদ্র স্নান কেমন হচ্ছে? ওরা রোজই করেন, আমার ভালো লাগে না। কেন? এমনি। চলুন একটু ছোট বৌদির সঙ্গে দেখা করে আসি, সেই ধর্মশালাতেই আছেন তো? চলুন একটু বকুনি খেয়ে আসা যাক। কোথায় গিয়েছিলেন হুট করে? রাম ভাই, হোটেলে একজনের সঙ্গে পরিচয় হলো, নিমন্ত্রণ করলেন, চলে গেলাম। কেমন জায়গা? খুব সুন্দর। আর যে মানুষটির সঙ্গে গিয়েছিলাম তিনি আরো সুন্দর। এরকম টোটো করে ঘুরে বেরিয়ে আনন্দ পান? পাই। আমার কিন্তু কিছুই ভালো লাগে না, মনে হয় আশেপাশে সবকিছু চলছে, আমি শুধু থেমে গেছি। বাবু, ও বাবু, তোরা এমনি বুঝেছিস, তোরা এমনি প্রথমটা কি হ্যাংলাম ওটাই না করতে পারিস তোরা, ব্যাস তারপর একদিন হুট করে হাওয়া। আচ্ছা
বৌবুদি শেষ দিকে দেখছি না যে বৌ ঠাকুরজি একটু অসুখ করেছে তাই শেষ দিয়ে ওর কাছে আছে। সে কি হয়েছে? ওর একটা বুকের কষ্ট আছে, সেটা একটু বেড়েছে। এবার কিন্তু আমার খুব খারাপ লাগছে, আপনি আমাকে কিছুই বলেন। চলুন ছোট বৌদি ওকে দেখে আসি, দরকার মহিমবাবুকে বলে একজন ডাক্তার আনা যাবে। চলুন। সবসময় শুধু নিজের কথাই ভাববো, নিজের স্পর্শটাই সব থেকে বড় হবে, এই কি কথা? তার আগে আপনিই বলুন না, কি অন্যায় করেছিলাম আমি যে আমাকে ভাবে কষ্ট পেতে হবে? মুছে ফেলুন মন থেকে, অত সহজে হয় বুঝি? জানেন আপনি কিভাবে অপমান করেছে আমাকে? আজ হয়তো আমার কিছুই বলার থাকতো না যদি নিখিল আমাকে সত্যি কথা বলত। দেখুন, এই নিয়ে যত ভাববেন তত বোঝা হয়ে দাঁড়াবে। আপনারা সবাই তো শুধু এই কথাই বলতে জানেন, এটা বুঝছেন না কেন মন বলে একটা জিনিস আছে, সেখানে হুট করে একটা কিছু ঘটলো, আবার হুট করে সরিয়ে দিলাম, যেন ধুয়ে মুছে চান করে উঠলাম, পারা যায় নাকি? না তা পারতে বলছি না, তবে যা ঘটে গেছে তা আঁকড়ে ধরে কষ্ট পেয়েও তো কোনো লাভ নেই। আপনি সব কথা জানেন না, ছোট বৌদির কাছে কিছুটা হয়তো শুনেছেন, কিন্তু যা ঘটেছে এরা তা কেউই জানেন না। দেখুন এসব কথা থাক না, শুনুন, আপনাকে বলে হয়তো খানিকটা হালকা হতে পারবো। আমার জেদ দেখে বাবা শেষ পর্যন্ত নিখিলের সঙ্গে বিয়েতে রাজি হলেন, কিন্তু তারপর থেকে নিখিলের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করলাম, প্রতিদিন মনে হতো সে যেন বদলে যাচ্ছে। একদিন থাকতে না পেরে বললাম, কি হয়েছে বলো তো নিখিল? কি আবার হবে? কিছুই না। আমি কিন্তু বুঝতে পারছি। কি বুঝতে পারছি? কোথায় যেন কি একটা ঘটে যাচ্ছে, বাইরের ব্যাপারে অবশ্য তোমার কোনো তফাত নেই, কিন্তু মন যে অন্য কথা বলছে নিখিল। কি জানি, আমি তো কিছুই বুঝতে পারছি না, বরং তোমার ধৈর্য আর সাহস দেখে অবাক হচ্ছি। বাড়ি শুধু সবার সঙ্গে আমার জন্য লড়াই করে জিতলে, এছাড়া অন্য কি উপায় ছিল বলো? হ্যাঁ, রেনু কি? না কিছু না। বলো না কি? আরে না সত্যি কিছু না। আচ্ছা চলি রেনু, কাল একবার দেখা করবো, কখন তোমার সময় হবে? যখন তুমি বলবে। রেনু রেনু, আমি একটু সময় চাই, একটু ভাবতে চাই। না মানে তুমি আমাকে ভুল বুঝো না, নিজের মনকে ভালো করে জানতে চাই। চলে বুঝতে পারছি না কেন সব কিরকম গোলমাল করে দিচ্ছে। কিসের গোলমাল? ও যেন বলতে চাইছে এ বিয়ে হয়তো সুখের হবে না। বললেই হলো সুখের হবে না, মানে দু বছর ধরে নাচেলি কেন তুই? তুই কিছু ভাবিস না রেনু, আমি ওর সঙ্গে কথা বলবো এখন। না না তুমি কিছু বলতে চাই না, বাবাও যেন কিছু না বলে, যা করবার আমিই করবো। Thank you.
সাহেব আছেন? আগে না, তিনি তো লাঞ্চে বেরিয়ে গেছেন। মানুষকে বিশ্বাস করাটা যদি ভুল হয় তাহলে তো কোনো কথাই চলে না, কিন্তু এটাও ঠিক, নিখিলবাবু যে জীবন বেছে নিয়েছেন তাতেও শান্তি নেই। এটা হয়তো আমার অনধিকার চর্চা হচ্ছে, আবার হয়তো একদিন নিখিলবাবুকে আপনার কাছে ফিরে আসবে, কিন্তু অনেক সময় কি হয় জানেন, দেরি হয়ে যায়, অনেক দেরি হয়ে যায়। তারপর আবার মন্দিরে গেছে। বসুন ভাই, আমি একটু চা করে আনি, সব সরঞ্জাম করে ফেলেছি, তুমি বরং ওর কাছে বসো ছোট বৌদি, আমি চা করে আনি। হ্যাঁ, ওকে দিয়ে ভালো করে কাজ করান তো, দিন রাত শুধু মুখ ভাত করে বসে থাকেন। আমি তো কাজ করতেই চাই, উনি তো কিছু করতে দেন না। দেখছো আজকে আমাদের একাদশী, ও বেলা নয় তুই সব কিছু করবি। ছোট বৌদি, আমি যে এবার পুরী থেকে যাব। আপনার আবার এক জায়গায় স্থিতি পাবে, সবসময় তো ছুটে ছুটে বেড়াচ্ছে না। ভাবছি এই সুযোগে কাছাকাছি দু একটা জায়গা দেখে নি, আমার কবে আসবো কে জানে। কোথায় যাবেন? উদয়গিরি, খণ্ডগিরি, ভুবনেশ্বর, সেখান থেকে কোণারক। ছোট বৌদি চলো না আমরাও ঘুরে আসি, পুরী আর ভালো লাগছে না। ও মা, সে কি কথা রে, এলাম তীর্থি করতে, আবার এখান ছেড়ে যাবো কোথায়? ভুবনেশ্বরে তোমাদের তো কেউ যেতে বলছে না, থাকো না তোমরা এখানে। একই পেয়েছো, নিজের একা একা ঘুরে আসবে, আমরাও যাবো। সর্বনাশ, আমি হয়তো কখনো গাড়িতে যাব, কখনো হাঁটবো, আবার যেখানে সেখানে রাত কাটাবো, আর তাছাড়া কোণারকে যাবো, আর এখন বাসের রাস্তাই নেই, গরুর গাড়িতে করে যেতে হয়। না নিয়ে যাবার মতলব বুঝেছো শেষ? না না তা নয়, তবে বৌদি আবার অসুস্থ তো। কে বললে আমি অসুস্থ? আসল কথাটি কি যেন শেষটি, আমরা সঙ্গে থাকলে যা কিছু তাই করতে পারবে না কিনা তাই। তোমাকে আমি খুব চিনেছি বাবা, তুমি একে নম্বরে দিয়েছিলে। এই বললেন পুরী একঘেয়ে লাগছে, অন্য কোথাও যেতে ইচ্ছে করছে,
সে ব্যবস্থা হলো, কিন্তু দেখে তো মনে হচ্ছে এবার আপনার ভালো লাগছে না। না তা নয়, সবাই মিলে আপনাকে খুব বিব্রত করলাম না? তা খানিকটা করলেন বইকি, কিরকম মুখের উপর বলতে পারেন বাবা। কিন্তু সবসময় ভালো লাগবে যদি দেখি আপনার মন একটু ভালো হয়েছে। বাদ দিন আমার কথা। আচ্ছা ছোট বৌদি বলছিলেন আপনি নাকি লেখেন? চেষ্টা করি আর কি। মেটেরিয়াল জোগাড় করবার জন্য ঘুরে ঘুরে বেড়ান? খানিকটা তাই। সর্বনাশ, আমার কথা লিখবেন না তো? লিখলে ক্ষতি কি? না না, সে বড় লজ্জার ব্যাপার হবে। কতটুকুই বা আমার জীবন, কতটুকুই বা তার কথা। এ মা, এ কি দেখাতে নিলি রে? এ তো শুধু পাহাড় জঙ্গল। না বাবু, তার চেয়ে ভুবনেশ্বরে মন্দির আর একটু থাকলে ভালো হতো। জন্মিছি ব্যাপার বলুন তো, একেবারে তিন লাফে পাহাড়ে উঠেলেন যে। এইরকম জীবনী সত্যি আপনার, আর মুখ ভার করে নিজেকে নষ্ট করছিলেন। দারুণ সুন্দর জায়গা না? আচ্ছা ওই গুহাগুলো কিসে? হ্যাঁ তবে তো মুখ ফিরে ফেলেন। আচ্ছা দাঁড়া, আসছে দক্ষিণে, এটা হলো উদয়গিরি। ওই বাবা, প্রায় 2000 বছর আগে তৈরি হয়েছে। আর ওটা ওই পাহাড়ের উপর, ওটা হচ্ছে খণ্ডগিরি, জৈনদের মন্দির। আচ্ছা এরকম জঙ্গলের মধ্যে মন্দির করার উদ্দেশ্য কি? মানুষ যখন কিছু জানতে চায় বা উপলব্ধি করতে চায়, তা সে ভগবানকেই হোক বা নিজেকেই হোক, তখন সে নির্জন জায়গা খুঁজে নেয়। এর ব্যতিক্রম যে আজও নেই তা আপনি আমি আমাদের দিয়ে বুঝতে পারি। আর ওই যে দূরে এই পাহাড়টা দেখছেন, ওটার নাম হলো ধৌলি। আর সামনের এই বিরাট মাঠে কলিঙ্গের যুদ্ধ হয়েছিল। কি রে, এত জ্ঞান দিচ্ছিস কিসে?
তোমাদের জ্বালায় কোনো কিছু বলার উপায় নেই। তুই কম করে জ্ঞান দিস বুঝলি, একজন তো এমন জ্ঞান দিল যে সারা জীবন কি হচ্ছে অবধি আ গেল। যা তোরই তো ভালো দিল বলছিল। আমার ভালো আর নাই বা দেখলে কম হলো? শুধু শুধু চেঁচাচ্ছিস কেন? আমি চেঁচাচ্ছি না, তুমি চেঁচাচ্ছ। চুপ করো ঠাকুরজি। কেন তীর মতন কি করলাম? ভালোর কাল নেই, একজন তো দিল যা দেবার, আবার সেই ভুল। বেশ ভুল করি ভালো করি আমি বুঝবো, তোমার অত মাথা ব্যথা কিসের? চুপ করে দেন। কেন চুপ করবো? তোমরা যা খুশি তাই বলবে, আমি ছেলে মানুষ নাকি? তুমি বলে দাও সবাইকে, আমার ব্যাপারে কেউ যেন নাক গলাতে না আসে। দেখুন তো কি হয়তো করতে চান আপনার উপরে। কিসের অত্যাচার? আপনি তো শুধু শুধু অবধির উপর রাগ করলেন, উনি ঠিক বলেছেন। মোটেই ঠিক বলেননি। আমার অবস্থা ঘরপোড়া গরুর মতো নাকি যে সিঁদুরে মেঘ দেখলেই ভাব আগুন লেগেছে? তাছাড়া এদের শুধু কথা আর কথা, সবসময় ভালো লাগে বলুন না। আজ দু মাস ধরে সময় নিয়ে চলেছে, কেউ যদি বেশি কষ্ট দিয়ে থাকে তোমার আত্মীয়রা একজন করে আসে আর গাদা গাদা উপদেশ বাণী বর্ষণ করে। আসতে নেব উঠাবো। এত করে বললাম আর একটা গাড়ি নিতে, তা কথাই শুনবে না, সেই এতটা পথ হেঁটে যাবে। আচ্ছা দেখবো। আমি একটু নাববো সেজি। ও বাবা দারোয়ান একটু দাঁড়া। আমার কথা তোরা কষ্ট পাবি এটা কিন্তু বাবু আমার ভাবতেও খারাপ লাগে। ও কিছু না, চলো। সবাই যদি হেঁটেই যাবেন তাহলে গাড়ি করলেন কেন? হ্যাঁ জানা, চলে একবার দেখ না মজাটা। আমি কিন্তু আগেই বলেছিলাম কষ্ট হবে। কিছু কষ্ট হবে না, চলো। আরে মনে একটা আফিসের চাকরি হয় না আমার, একটা কি ইংরেজি জানিস? কেন চাকরি করতে যাবেন কোন দুঃখে? জীবনের সুখের কথা দেখলি রে হতভাগা, যিনি বিয়ে করে সংসারে আনলেন তিনি তো নিশ্চিন্ত মনে সংসার ধর্ম করতে করতে চললেন। তারপর অবস্থা হলো রেল কোম্পানির বিয়ারিশ মালের সুতাও পাবে নাকি অফিস করে থাকো প্লাস। এখনকার কালে তো তোরা অনেক কিছু করতে পারিস লো, কিন্তু আমাদের যুগে যা গেছে না ভাই বুঝলে, 18 বছর বয়সে বিধবা হলাম কিন্তু খুঁটু তো ভাষণের খপ করে পড়লাম। সেমিন সে খালি ঘুরঘুর করে গো, কখনো গরুর মতো তাকি থাকে, মাঝে মাঝে মুচকি হাসে, আবার কখনো খালি গায়ে হাঁটুর উপর কাপড় তুলে চোখের সামনে বসে বসে তেল মাখে, ভয়ে শুধু বলতেও পারি না। তারপর কি ঘেন্নার কথা ভাই, একদিন রাতে চেপে ধরে নামাকে বলে যেন খাসি যায়। ভোরবেলা উঠে সেই যে বাপের বাড়ি পালালাম, 40 বছর আর ও মুকুল হয়নি। ওই অবধি আপনি তো কিছু বললেন না। না ভাই আমারও তো কিছু হয়, কথাও হলো আমি হাসছি বাজল।
পাল্লায় পড়ে চোর ডাকাতের হাতে প্রাণটা না যায়। কিচ্ছু হবে না, সামনে একটা গ্রাম আছে, এত লোকের রান্না ওইটুকখানি স্টোভে হবে কি করে? সেলদি খুব হবে, দেখো না খিচুড়ি আর কফি জানলা কতক্ষণ লাগবে। রান্নার ব্যাপারটা শেষদির উপরেই থাক। আচ্ছা এই মুখরা পাতার জোগাড় করো গে, নইলে গেলা হবে কিসে? সকাল মুখ কম করে চল, তো যাবো যেতে করছি বাবু। আপনার সবকিছু ভালো হোক, আপনি আবার আমার আগে জমিতে ফিরিয়ে দিয়েছেন। না না, সময়ে আপনি সবকিছু ঠিক হয়ে যায় ছোট বৌদি। বাইরে তোমরা তো সবাই সব কাজ শেষ করে বসে রয়েছ, তবে আমি কি করব? তুই একটা গান গা। ওরে বাবা, ওসব আমার দ্বারা হবে না, তুমি গাও না। জানেন ছোট বৌদি খুব সুন্দর গান করে, আমাদের পাড়ায় বাচ্চাদের একটা ক্লাব আছে, তাতে রবীন্দ্রনাথের মায়ার খেলা, শামা, চিত্রাঙ্গদা এসব নাটক, ছোট বৌদি তাদের পান্ডা। কিছু তো একটা করতে হবে, নইলে সময় কাটে কি করে বলুন তো? শুধু তাই নয়, বিধবা হবার পর উনি আবার পড়াশোনা শুরু করে, এমএ পাশ করেছে। চুপ কর দেখিনি, তোকে আর ফিরিয়ে দিতে হবে। দেখুন কাণ্ড। আচ্ছা ছোট বৌদি, আমার সঙ্গে তঞ্চ কথাটা করার কি দরকার ছিল বলুন তো? হ্যাঁ আচ্ছা যুব, তোর যেন অনেক দিন শুনিনি, তোমরা সবাই মিলে আমাকে পাগল ঠাওরালে না কি গো? গাও না ছোট বৌদি, তুমি যে ওর মতো ঢং করতে শুরু করলে। শিবি দেখো 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 তারা আঁখি মেনে যায়, কে নারায় সুখ তারা আঁখি মেনে যায়, যায় সুখ তারা আঁখি মেনে যায়। জীবনের কথা এমন নিপুণ ভাবে লিখে গেছেন, যা যে পৃথিবীর সমস্ত দেশের মানুষ অবাক বিষয়ে তাকিয়ে থাকে এই কোণারকের দিকে। কবে তৈরি হয়েছিল? ত্রয়োদশ শতাব্দীতে নরসিংহদেব বিজয় গর্বের প্রতীক হিসেবে তৈরি করেছিলেন এই মন্দির। কিন্তু সেটা বড় কথা না, আসল কথা যারা এই মন্দির তৈরি করেছিলেন সেসব নাম না জানা শিল্পী, কি অসাধারণ ক্ষমতা ছিল তাদের বলুন তো? এ যেন নতুন সৃষ্টির নেশায় মেতে উঠেছিল একদল মানুষ। আচ্ছা এসব দেখে উৎসাহ পান না কি? মনে হয় না একটা কিছু করতে হবে, জীবন শুধু নিজের দুঃখে হা হুতাশ করার জন্য নয়, এর একটা উদ্দেশ্য আছে। হ্যাঁ ছোট বৌদি আপনার কথা কি বলে জানি? সেদিন যখন আপনি পুরীতে উড়িষ্যার ইতিহাসের কথা বলছিলেন, ছোট বৌদি পরে বললেন, বলেছে ঠিকই তবে একটু উচ্ছ্বাস বেশি, বলছি ঠিকই কি না? কি অবশ্য বললেন পরে ঠিক হয়ে যাবে। সর্বনাশ, এর মধ্যে আমার সমালোচনা হয়ে গেছে, আর একটি কথা শুনতে পাবেন না? না না বলো, সত্যি খুব ভালো লাগছে শুনে। এই ছেলেটা একবার এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ রে, তুই তো মহা ইয়ে ছেলে রে। এই রেনু, খবরদার ওদিকে যাবে না। আরে কি দেখাতে আমাদের নিয়ে নি, যত সব খারাপ খারাপ মূর্তি। খারাপ মনে করলি খারাপ বলতে, আমরা শুধু খারাপ কথাই ভাবি না? আরে না না, আমি কি তাই বলছি? চলুন এখানে কোণারক সম্বন্ধে বই পাওয়া যায়, সেটা আগে ভালোভাবে পড়া যাক, তারপর আমাকে দোষ দেবেন। চলুন বাবু, বাবু বাঙালি সাধু অসুখ করে পড়ে আছে, আপনাকে ডাকছি। বাঙালি সাধু কোথায়? ওই চালা ঘরে। আপনারা ড্রেস চালতে চলুন, আমি আসছি। চলুন আমিও যাই, যদি কোনো দরকার লাগে। কি হয়েছে আপনার? বাবাজি, হ্যাঁ কি হয়েছে আপনার?
যাওয়ার সময় হয়েছে বাবাজি। এখানে তো ডাক্তারও পাওয়া যায় না, কি করা যায় বলুন তো? গরুর গাড়ি করে এক্ষুনি আমাকে রওনা হতে হবে, আমাকে যেতেই হবে, পৌঁছতে পারবো কিনা জানি না। যদি পৌঁছতে না পারি নিশ্চয়ই বলুন। এখানে ঠিকানা আছে, আমার বাড়ি কেষ্টনগরের ঠিকানা, আমার স্ত্রী মণিবালার সঙ্গে দেখা করে তাকে বলুন। আজ 12 বৎসর তাকে বলেছিলাম ঠিকই, কিন্তু এই মৃত্যুর সময় ঈশ্বর না ভগবান না তার কথাই মনে করেছি। নিশ্চয়ই নিশ্চয়ই আমি তার সঙ্গে দেখা করব। পথে পথে ঘুরে বেড়ান, একটু সময়ের জন্য তো দেখা হয়, কিন্তু সবার তো মনটা নেন কি করে? দেখুন তো কত বিশ্বাস করে সাধু বাবা আপনাকে বললেন। জানেন, প্রথমে ভদ্রলোকের উপর খুব রাগ করেছিলাম, ভুল বুঝেছিলাম, এখন খারাপ লাগছে ভাবতে। আপনার সঙ্গে কদিন কাটিয়ে অনেক লাভ হলো, কিন্তু কি লাভ? অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, সত্যি ইচ্ছে করছে বেরিয়ে পড়ি আপনার মতো পথে পথে। স্বপ্নার কত বিপদ জানেন? বিপদ আবার কিসে, আপনি তো আছেন। সে কি, এই যে দেখছি আমাকে পুলিশে দেবার মতলব করেছেন। এটা কি বিষ্ণু মূর্তি? না, সূর্যের। বাহ, রাতে বেশ লাগে তো সূর্যদেবকে দেখতে। আচ্ছা বলুন না, সত্যি সত্যি কি আপনি আমাদের কথা লিখবেন? না। কেন? এটা সযত্নে মনের এক কোণে রাখতে চাইছি, কেউ যেন জানতে না পারে। আসুন। এটা হচ্ছে চন্দ্রভাগা নদী, এখন অবশ্য শুকিয়ে গেছে আর সমুদ্র দূরে সরে গেছে। আগে মন্দিরের গায়ে এক পাশে ছিল নদী, আরেক পাশে সমুদ্র। সূর্যদেব উঠেই প্রথমে দেখতে পেতেন তার মন্দির। আপনি কিন্তু আমার কোনো কথা শুনছেন না, অন্যমনস্ক হয়ে গেছেন? না বলুন। না, আর কিছু বলা নেই, চলুন, অনেক রাত হয়ে গেছে। আর একটু থাকি না, খুব ভালো লাগছে। ভালো লাগার আমেজটা থাকতে থাকতে যাওয়াই ভালো না? যদি সেও ভালো সে মরণ সরব সমান, সে মরণ সরব সমান। জ্যোৎস্না ভাই, আমার কিন্তু প্রেম করতে ইচ্ছে। মামা পুরিমা তো হলাম শিবে কেন লাগছে বাবা, শুধু মুখে বলেছি বলে এই সত্যি সত্যি কোনো তো খুঁজে ফেলছিস। শিবে রে আয়, কিরকম লাগছে এবার বলুন, ভালো না? হ্যাঁ, জ্যোৎস্না রাতে তাজমহল নিয়ে সবাই মাতামাতি করে, ওনার এক অভিজ্ঞতা হলো। কালই তো আমরা ফিরে যাচ্ছি না রে। হ্যাঁ, কলকাতায় গিয়ে আমাদের সঙ্গে মাঝে মাঝে দেখা করবি তো? রাস্তার আলাপ রাস্তাতেই শেষ হয়ে যাওয়া ভালো, যে ট্রেনে লাভ আছে কিছু। যা খুশি তুই মনে করতে পারিস বাবু, তোর জন্য কিন্তু আমাদের সবার খুব মন কেমন করবে। আমারও আপনাদের কথা বারবার মনে হবে শিবিদি, একদিন আপনাদের দেখেছি আর সবসময় মনে হয়েছে আমি আমার বাড়িতেই আছি, এটা যে বিদেশ আপনারা একবারও মনে হতে দেয়নি। ওমা রেনু, ও রেনু,
ওদিকে কোথায় যাচ্ছিস? রাত হয়ে গেল যে, চল। তোমরা যাও, আমি আসছি। তুমি যা বাবু নিয়ে আয়, আকাশে একটু ভয় লাগে। চলো বউ, শেষ দিয়ে তো রান্না বান্না সেরে বসে আছে। চলুন, রাত হয়েছে। আপনি জানেন না, আপনাকে ফেলে যাই কি করে? জানো এ কেন উত্তর আমার জানা নেই? দিনরাত এত বড় বড় কথা বলেন, আর এই সামান্য কথার উত্তর আপনার জানা নেই? চলুন। শুনুন, কে বললো আপনাকে এটা সামান্য কথা? এত বড় কথা যে চট করে বলতে সাহস হয় না। যে কথা একান্ত ভাবে মনের, তা বলার আগে নিজের মনকে ভালোভাবে জানতে হবে না? একের সময় সব কিরকম গোলমাল হয়ে যায়, পুরো অসহায় লাগে। তো কিসের অসহায়? না কিছু না, চলুন, সত্যি অনেক রাত হয়ে গেছে। না, যাবার আগে একটা কথা দিতে হবে। কি কথা? কখনো নিজের অসহায় অবস্থার কথা কারোর কাছে প্রকাশ করবেন না, নিজেও ভাববেন না। ভরসা পাই না যে পেতে হবে, বাঁচতে হবে না। শুধু বাঁচার জন্য বাঁচা নয়, সুন্দর ভাবে সুস্থ ভাবে বাঁচতে হবে। দেখুন, আমি হিন্দু, আমি বিশ্বাস করি ভগবানের অস্তিত্বে, আমি বিশ্বাস করি কোথায় কোন এক বিরাট রিসার্চ ইনস্টিটিউটে এক বিরাট শক্তি কোটি কোটি মানুষের জীবন নিয়ে ভাঙছে, গড়ছে, অনবরত পরীক্ষা করে চলেছে, সোনার মতন জীবনকে যাচাই করে নিচ্ছে। আপনাকেও সেই পরীক্ষা দিতে হচ্ছে, তাই বলে আপনি ভেঙে পড়বেন কেন? না না না, জীবনের তো এখানেই শেষ নয়। কষ্ট যেমন আছে, আনন্দও তো আছে। জানেন, একদিন পুতে সারা রাত সমুদ্রের ধারে কাটিয়েছিলাম। রাতের অন্ধকারে নিজেকে অত্যন্ত একা মনে হচ্ছিল, অসহায় মনে হচ্ছিল। দেখতে দেখতে ভোর হয়ে এলো। সেই দিন আর রাত্রের সন্ধিক্ষণে হঠাৎ দেখলাম কি যেন চুপি চুপি সবার অলক্ষে সমুদ্রকে প্রণাম জানাতে এসেছি। মনে হলো তিনি যেন বিরাটত্বের পুজো করে নিজের দৈন্য খোঁজাতে চাইছেন। দিনের আলোর জন্যই হোক বা তাঁর উদাত্ত কণ্ঠের মন্ত্র উচ্চারণের জন্যই হোক, হঠাৎ কোথা থেকে দারুণ সাহস এলো, জোর এলো। মনে হলো সমুদ্র যেমন সীমাহীন, আমার ক্ষমতাও তেমনি সীমাহীন, সারা জগৎকে আমি চ্যালেঞ্জ করতে পারি। Thank you.
কিন্তু আপনার উপরে খুব রাগ করেছি। কেন কেন? তুই তো বলি কলকাতায় গিয়ে দেখাই করবি না। মানে আমি কি তাই বলেছি? আমি বলেছি কলকাতার বাইরে পরিচয় হলে যতটা ভালো লাগে কলকাতায় ততটা নয়, সেখানে প্রত্যেকে যে যার কাজ নিয়ে ব্যস্ত। তা জানি না বাবু, এখন গিয়ে মান ভাঙা। কাল রাতেও বলছিল সূর্যোদয় দেখবে, সমুদ্রে স্নান করবে, আর যেই তুই ও কথা বললি অমনি মুখ ভার হয়ে গেল। বাবু বাবু, তুই তো কিন্তু হারান হয়ে গেলাম এই নতমাতের এক্সাম। পুরী থেকে মহিম বাবু টেলিগ্রাম করেছেন, সিদ্ধেশ্বর বাবু হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছেন। মহিম বাবু হোটেলে নিয়ে এসে রেখেছেন, আশা খুবই কম। আমার সঙ্গে দেখা করতেছেন সিদ্ধেশ্বর বাবু? মানে সেই তিনি তার সঙ্গে আপনি রমভাই গিয়েছেন? হ্যাঁ, বড্ড ভালো লেগেছিল তাকে। সব কিছু হয়তো আমি সমর্থন করতে পারিনি, তবু তার মধ্যে দেখেছিলাম অতি দরদি একটা মানুষ। ছোট বলি আমাকে তো যেতে হবে। অরেন, আর মান করে থাকিস না, দেখি নিজেই এসেছে। কি হচ্ছে, সে ভালো লাগে না সবসময় বলো, অতমান রাখবি কোথায়? আয় দেখি যা, তোকে কষ্ট দিয়ে তার কি হাল হয়েছে, আয় দেখি যে। প্রতিদিন জগন্নাথের পায়ে জানিয়েছি, মেয়েটাকে আর কষ্ট দিও না বাবা, কষ্ট পাবার মতো কিচ্ছু করেনি। তোর কথা বল রেনু, আমি নিখিলের জন্য একটু চা করে আনি। আরে বাবু চুপ চুপ, বলো। পুরীতে তোমাদের অনেক খুঁজেছি, তারপর যখন শুনলাম তোমরা কোনো রকম এসেছো, আমিও কেন তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি রেনু। কেন কেন কি, তোমাকে আমার প্রয়োজন রেনু। আমার যে কোনো প্রয়োজন নেই রেনু, আমি ভুলে গেছি নিখিল, তোমার ভালোবাসা, তোমার অপমান, তোমার প্রবঞ্চনা, আমি তো সব ভুলে গেছি রেনু। আমি জানি তোমাকে অপমান করেছি, কিন্তু ভুল কি হয় না? আমি তোমাকে চিনি না, এত অপরিচিত তুমি আজ আমার কাছে, এটা কত দুঃখের বলো তো। শিবিদি, আমি বরং যাই জিনিসপত্র গুলো গুছিয়ে নিয়ে যাই। আপনাদের পক্ষে ভুবনেশ্বর হয়ে কলকাতা ফেরাটাই সুবিধা হবে, নিখিল বাবু এসে পড়ায় ভালো হলো, নিশ্চিন্ত হলাম। আরে তুই কি আবার পুরী যাবি? হ্যাঁ যেতেই হবে, জানি না সিদ্ধেশ্বর বাবুর সঙ্গে দেখা হবে কিনা। যে আমি দিচ্ছি কি বা আছে গোছানোর মতো। তোকে অনেক জ্বালাতন করলাম না রে। চি ও কথা বলে বুঝি কেউ, যাচ্ছিস যখন, আর কবে দেখা হবে জানি না। একটা কথা বলবো? বলুন। যে কদিন তোকে দেখেছি আর মনে হয়েছে তোর মতো যদি আমার একটা ছেলে থাকতো। সন্তান না থাকলে কিসের ছেলে? নারী
রেনুকে খবর দি। না না, উনি মতো ব্যস্ত আছেন, নিখিল বাবু এসেছেন। তোমার পায়ে পড়ে ছোট বৌদি, তুমি কিছু বলতে শোনা। আমি তো কিছু বলিনি রেনু, শুধু তুই একটু শান্ত শান্ত হব। আর কেউ না জানো, তুমি তো জানো কিভাবে আমার দিন কেটেছে। দু মাস একটা ঘরে বন্ধ ছিল, লজ্জায় অপমানে দিনের আলো পর্যন্ত দেখিনি। জানি রেনু, আমি সব জানি। জানো যদি তবে তুমি ভালো না, কেন অপমান সহ্য করব, কেন কিসের জন্য? ও মা, এ আমার কি কথা? মেয়ে মানুষ হয়ে যখন জন্মেছিস তখন সব কিছু সহ্য করতে হবে। না হবে না, এ সান্ত্বনা নিয়ে তোমরা বাঁচতে পারো, আমি পারবো। রেনু আয়, রবিন চলে যাচ্ছে, দেখা করে আয়। পুরী থেকেও টেলিগ্রাম এসছে, ওদের বন্ধুর অসুখ, এদিকে আর বোধহয় ফিরবে না, তুই যা দেখা করে আয়। আমি আর দেখা করে কি করব? শেষদিন আমি একটু রেনুর সঙ্গে কথা বলি। রেনু, মা, বাবু যে চলে গেলেন। আমার অচেনা অচেনাই ভালো নিখিল, তোমার কাছে থেকে তো আমি তোমাকে চিনতে পারিনি। ছোট বউ, রেনু সরে গেল যে, ওকে যেতে দাও শেষটি, ওর যা খুশি ওকে করতে দাও। ওর মা বাবাকে কি বলবি? সে ভার আমার। সে কি লো শেষটি, কিছু বলার আগে একবার নিজেদের দিকে তাকিয়ে দেখো তো, কি পেয়েছো তোমরা? একটু ভাবলে আর কিছু বলবে না।